আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব চামড়া কিভাবে তোমাদের ত্বকটাকে কিভাবে টান টান করবে, এমন কি ত্বকের যে নানান রকম সমস্যা থাকে সেগুলো থেকে কিভাবে তোমরা খুব সহজে মুক্তি পাবে ঘরোয়া উপায়ে। অনেকে দেখা যায় যে স্কিন ভীষণ পাতলা থাকে, যার কারণে খুব সহজে কিন্তু ত্বকে রিঙ্কেল চলে আসে। এই সমস্যার সমাধান তোমরা একদম ঘরে বসে পাবে, পার্লারে না গিয়ে কোনো কেমিক্যালযুক্ত প্রোডাক্ট না ব্যবহার করে। হ্যালো বন্ধুরা, একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওটা দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। তাই ভিডিওতে তোমরা একদম লাইক দিতে ভুলো না। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে সহজ পদ্ধতিতে তোমরা এই রেমেডিটা ঘরে তৈরি করে নিতে পারবে। তার জন্য এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি বেসন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা পাকা কলা, একদম যে কলাগুলো দেখবে যে পেকে গেছে, আমরা কি করি নষ্ট হয়ে গেলে ফেলে দিই, সেগুলো ফেলে না দিয়ে কিন্তু তোমরা হেয়ার এবং ত্বকের জন্য খুব সুন্দর একটা রেমেডি তৈরি করে নিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল, এবার আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নেব। তোমরা কিন্তু এখানে অন্য কোনো জল ব্যবহার করবে না, আর কেউ চাইলে কিন্তু কাঁচা দুধও ব্যবহার করতে পারো। তো পেস্ট করে নেওয়ার পর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এখানে কিন্তু তোমরা চাইলে যাদের ত্বক ভীষণ ড্রাই থাকে তারা এখানে কি করবে একটু গ্লিসারিন দিতে পারো। তো আমি এখানে দেখো 2 থেকে 3 ড্রপ গ্লিসারিন, মানে হাফ চামচের মতো গ্লিসারিন দিয়ে দিচ্ছি। তারপরে একটা ভিটামিন ই ক্যাপসুলও আমি এখানে দিয়েছি। তো এটাকে আবার ভালো করে মিক্সড করে নিয়ে তোমরা এটা কিন্তু সাথে সাথে তৈরি করবে আর স্কিনে লাগাবে। তো এটা কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু কলা দিয়ে তৈরি করেছি, তা প্যাকটা কিন্তু যে কোনো ফ্রুট দিয়ে যখন তোমরা ফেস প্যাক তৈরি করবে তখন এটা কিন্তু সাথে সাথে ব্যবহার করবে, না হয় এর গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এবার বলছি কীভাবে তোমরা তৈরি করবে। প্রথমে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে, যেন কোনো ত্বকে আমাদের কোনো ধুলোবালি না থাকে। এটা কিন্তু আমরা সবাই জানি যখনই কোনো কিছু ব্যবহার করব অবশ্যই ত্বকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে তোমরা সমস্ত মুখে এই প্যাকটাকে ভালো করে লাগিয়ে নেবে, এমনকি হাতে গলায় পায়েও লাগাবে। দেখবে যে ট্যান পড়ে গেছে, সেই সব ট্যান থেকেও কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট তোমরা পাবে। দেখবে খুব সুন্দরভাবে ট্যানগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে মাত্র 7 দিনে। তোমরা 7 দিনের চ্যালেঞ্জ নিয়ে এই রেমেডিটা ব্যবহার করো, দেখবে যে 50% কি 60% রেজাল্ট তোমরা পেয়ে যাবে। 100% রেজাল্ট কিন্তু পাবে না, যেহেতু ঘরোয়া রেমেডি আমি বারবার বলে থাকি। তোমরা এটা ত্বকে লাগানোর পর দেখবে যখন 50% শুকিয়ে গেছে ত্বকে, তারপরে তোমরা কী করবে একটু জল নিয়ে আস্তে আস্তে ত্বকেটাকে ম্যাসাজ করবে 2 থেকে 3 মিনিটের মতো। অবশ্যই প্যাকটাকে 2 থেকে 3 মিনিটের মতো ম্যাসাজ করে নেবে। এবার 2 থেকে 3 মিনিট পর আলতোভাবে ম্যাসাজ করে নেওয়ার পর প্লেন জল দিয়ে ধুয়ে নেবে। এখানে আর কিছু ব্যবহার করবে না, একদম প্লেন জল দিয়ে ধুয়ে নেবে। তারপরে তোমরা টোনার ব্যবহার করবে, টোনারটা তো সবসময় ব্যবহার করবে, স্কিনটাকে ভীষণ সুন্দর একটা গ্লো করে আর ওপেন পোর্সগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ক্লিয়ার করে দেয়। তারপরে তোমরা সিরাম ব্যবহার করবে, সিরামটাও কিন্তু আমাদের স্কিনটাকে হাইড্রেট করে আর স্কিনটাকে একদম ফ্রেশ করে, বলি রেখা দূর করে তরতাজা করে দেয়। তারপরে তোমাদের পছন্দ মতো তোমরা ডে ক্রিম, নাইট ক্রিম যখনই এটা ব্যবহার করো ব্যবহার করবে। আর সিরাম কিন্তু অবশ্যই রাতের বেলা লাগাবে, দিনের বেলা না কখনো সিরামটা ব্যবহার করবে না, যেহেতু আমরা রোদে বেরোই ধুলোবালি পরে, সেই জন্য তোমরা সিরামটা রাতে ব্যবহার করবে। এইভাবে তোমরা টানা 7 দিন ব্যবহার করার পর নিজেরাই তোমরা তোমাদের ত্বকে তোপারটা বুঝতে পারবে। তো প্রথমে তোমরা টোনার ব্যবহার করবে, সিরাম ব্যবহার করবে, তারপরে গিয়ে তোমাদের পছন্দ মতো তোমরা ময়শ্চারাইজার লাগাবে। আর আমি যে এর আগের ভিডিওতে একটা ময়শ্চারাইজার তোমাদের সাথে নাইট ক্রিমের যে একটা রেমেডি শেয়ার করছি, সেটা তোমরা লাগিয়ে দেখো কত সুন্দর রেজাল্ট তোমরা পাবে। সবসময় যদি ঘরোয়া রেমেডিগুলো ধৈর্য ধরে তোমরা ব্যবহার করো, কোনো সাইড এফেক্ট নেই, কিছু নেই, কিন্তু সারা জীবনের জন্য
খুব সুন্দর একটা স্কিন তোমরা পেয়ে যাবে। আর মাসের স্কিন তো আমাদের ত্বকের জন্য ভীষণ ভীষণ জরুরি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা তোমাদের অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর এই রেমেডিটা ব্যবহার করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা কতটা টাইট হয়েছে আর কতটা গ্লো করছে। তাই তোমরা ধৈর্য সহকারে ঘরোয়া এই রেমেডিগুলো ব্যবহার করো, খুব সুন্দর রেজাল্ট পাবে। আর যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।